দেখবো এই ফেসবুকের ইমোজগুলো কীভাবে বানাবো, ঠিক আছে? তো এগুলো বানাইতে বানাইতে আমরা অনেকগুলো টুলের কাজ শিখতে পারবো। আমরা গত টিউটোরিয়াল দেখেছিলাম, যে গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে আমাদের কীভাবে ইলাস্ট্রেটর টুলগুলো ইউজ করবো। তো এখন আমরা এই এই ধরনের ফেসবুক ইমোজগুলো বানাবো। এগুলো বানাইতে গেলে আমাকে শিখতে হবে যে আমি কীভাবে এই ইয়া করবো, টুলগুলো নিয়ে কাজ করব। তাহলে দেখেন, আমরা যদি এটা বানাইতে হয়, এই ইমোজটা বানাইতে বললে, তাহলে প্রথম আমাকে কী করতে হবে, এই সার্কেলটা নিতে হবে। কোন সার্কেলটা? এই সার্কেলটা। তাহলে আমি এখান থেকে ক্লিক করে ইলিপস টুল, আমি এখান থেকে ক্লিক করে কোথায় যাব, ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পর বলতেছে যে উইথ এবং হাইট দেওয়ার জন্য। উইথ দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল, ঠিক আছে? উইথ হাইট 100 পিক্সেল, 100 পিক্সেল দিলাম, ওকে দিলাম। তাহলে আমার একটা সার্কেল বৃত্ত আসছে। তো আমি এই আমি আপনাদের তো এই ইমেজটা দিব, আপনি কীভাবে ইয়াটা নেবেন বা এই ইমেজটা দিয়ে কীভাবে কালার কোডগুলো পিক করবেন, কালারটা পিক করবেন, আপনি এখানে গুগলে যাবেন। গুগলে গিয়ে PIXIE পিক্সি ডাউনলোড লিখে সার্চ দিবেন। পিক্সি ডাউনলোড দিলে, সার্চ দিলে আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে কালার কোড পিক করার জন্য, কালার কোডটা নেওয়ার জন্য এটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। আপনার কী জন্য এটা? কালার কোডগুলো পিক করার জন্য। তাহলে আপনি ইনস্টল দেওয়ার পর, নর্মালি ইনস্টল দেওয়ার পর PIXIE পিক্সি লিখলে, এখানে যদি পিক্সি লেখেন, দেখছেন রান পিক্সি, তাহলে পিক্সিটা আমি রান করলাম। এখন পিক্সিটা রান করার পর কী হচ্ছে, আমি এই কালারের উপর নিলে এখানে এই ডিসপ্লেতে এই কালারটা দেখাচ্ছে, এই কালারের উপর নিলে এই কালার দেখাচ্ছে, এই কালারের উপর নিলে এই কালার দিচ্ছে। আমি কালারটা যদি কপি করতে চাই, কন্ট্রোল অল্ট আর সি কপি করতে পারবো, কালার কোডটা আমি কপি করতে পারবো। ক্লিয়ার? আপনি এখান থেকে সার্চ দিলে সবসময় এখানে থাকবে, শো করবে। আপনি ওপেন করতে হবে, যেরকম মাইক্রোসফট অফিস ওপেন করেন এরকম সবসময় এটাকে কাজ করতে প্রয়োজনে আপনাকে ওপেন করতে হবে। হ্যাঁ, আমি দেখেন এখানে যদি এই কালার কোডের উপর নিই, কন্ট্রোল অল্ট আর সি, তাহলে কপি করলাম। দেখেন কন্ট্রোল অল্ট আর সি আমি কোথায় পেয়েছি, দেখেন এখানে লেখা আছে কন্ট্রোল অল্ট আর সি কপি, কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল অল্ট আর সি কালারটা কপি, কোড কোডটা কপি হবে। এখন এটা সিলেক্ট অবস্থায় রেখে, আমি এটাকে সিলেক্ট অবস্থায় রেখে তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে দেখেন একটা কোড দেওয়ার অপশন আছে, এখানে কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে ওকে দিলাম, তাহলে এই কালারটা চলে আসছে আমার। তাহলে আমি কালার কোডটা নিতে পারবো, অথবা এখান থেকে ইমেজটা এখানে নিয়ে এসে এখান থেকে আইড অফার টুলে জাস্ট এটার উপর ক্লিক করলে এই কালারটা পড়ে যাবে। যেমন আমি এই কালারের উপর ক্লিক করলে এই কালার পড়তেছে, এই কালারের উপর ক্লিক করতে এই কালার, যে কালারের উপর ক্লিক করতেছি সেই কালারটা এখানে পড়তেছে। ক্লিয়ার? ঠিক আছে, এরপর আপনি আসেন, আমি সার্কেলটা বানাইছি, এরপর এই জিনিসটা বানাইতে হবে না? এই জিনিসটা বানানোর জন্য আমি আবার ইলিপস টুলে যাব, ক্লিক করলাম, ক্লিক করে আমি 62 পিক্সেল একটা শেপ নিলাম। নেওয়ার পর এখান থেকে আইড ওভার দিয়ে কালারটা এখানে দিয়ে নিলাম। ক্লিয়ার? দিয়ে নেওয়ার পর আমি এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করার পর আমার অ্যালাইন, এই অ্যালাইনটা এখানে দিলাম, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, এটা সেন্টারে চলে আসছে, তাহলে এটা আমার সেন্টারে নিয়ে আসতে পারতেছি। তারপর যেটা করব, এবার এটা আঁকতে হবে না, এটা এখানে থাক, এখন বুঝবেন না, এটা একটু পরে, এটা আঁকতে হবে না, তাহলে এটা আঁকতে হলে আমাকে আবার ইলিপস টুলটা নিতে হবে। আবার ইলিপস টুলটা নেওয়ার পর আমি এখানে ক্লিক করব, ক্লিক করে 90 পিক্সেল, 35 পিক্সেল, ঠিক আছে, একটা সার্কেল শেপ নিলাম। নেওয়ার পর এটাকে আইড ওভার দিয়ে কালার দিলাম, কালার দেওয়ার পর আমি এখানে এখানে নিয়ে আসলাম। আসার পর দেখেন আমি কী করতেছি, এটাকে আমাকে কী করতে হবে, হাফ, এটা অর্ধেক না, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম,
ক্লিক করার পর আমি এটা সিলেক্ট রেখে এটাকে সিলেক্ট করলাম, এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমি ডিলেট বাটনটা চাপবো। তাহলে এটা ডিলেট হয়ে গেছে, মানে অর্ধেক পরিমাণ ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার এটা? তারপর আমি এটাকে আবার সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, তারপরে নিচেরটাকে সিলেক্ট করি, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। তার মানে এখন দুইটা সিলেক্ট আছে, আছে কি না? এই অংশটুকু ফেলে দিতে হবে না আমাকে। তাহলে এটা কি দিয়ে ফেলবো? পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে ডিভাইডেড, ডিভাইডেড দিলে এখন কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এখানে দেখেন, এখন এটা কি ডিলেট বাটন সিলেক্ট করছি, সিলেক্ট করে ডিলেট বাটনটা চাপলে এটা ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এরপর আমাদের যে অপশনটা থাকবে আমরা কি করবো, এখন চোখের এইটা দিব। তাহলে এটা কি দিব? লাইন শেপটা নিব। লাইন নিলাম, লাইন টুলটা নেওয়ার পর আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এটা লেন্থ কতটুকু হবে, লম্বায় কতটুকু হবে, 14 পিক্সেল দিলাম। ঠিক আছে, 14 পিক্সেল দেওয়ার পর 340 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বাঁকা হবে। তাহলে ওকে দিলাম। আসছে এখানে, আসার পর আমি এটাকে স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার 4 দিলাম, দেখেন এটা আসছে। এখন এটা দেখেন তো একটু, মানে এটা এরকম সোজা টাইপের না, একটু অ্যাঙ্কর ঘুরানো। তাহলে এখানে স্ট্রোকে ক্লিক করবো, স্ট্রোক ক্লিক করে এই জায়গাটা ক্লিক করব। কোথায় এটা চেঞ্জ হওয়ার জন্য, দেখছেন এটা এটাই ছিল এখানে, আমি এটাকে রাউন্ড করে দিয়েছি। ক্লিয়ার? এখন রাউন্ড করার পর এটা এতটুকু ক্লিয়ার কিনা? এরপর আমি রিফ্লেক্ট, এই রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলে গিয়ে ডাবল ক্লিক করলাম, জাস্ট 90 ডিগ্রি ঘুরাইলাম, জাস্ট 90 ডিগ্রি ঘুরায় এটাকে এখানে নিয়ে আসলাম। আনার পর সিলেকশন টুলে দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সিলেকশন টুল সিলেক্ট করে কি করছি? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। গ্রুপ করার পর আসেন, এখন এখন আমি এটাকে এখানে বসাবো। ঠিক আছে, এখন এই পাশে বিরানো একটা আছে, ঠিক আছে এই পাশে বিরানো একটা লাগবে না। তাহলে কোথায় যেতে হবে? রিফ্লেক্ট টুলে যেতে হবে। এটা ঘুরে গেছে, প্রিভিউতে ক্লিক থাকলে আমার এটা 90 ডিগ্রি ঘুরে গেছে। এখন আমি এটাকে এভাবে টেনে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, আমার এই মোজটা কি আমি সহজে এঁকে ফেলতে পারলাম। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেলবো। এখন যদি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ দিই, তাহলে এটা আমি সেন্ড করতে পারবো। এক্সপোর্ট অ্যাজ পিএনজি ফাইলে সেভ করলে এটা ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া শুধু ইমোজটা আসবে। তাহলে আমি কি করতে পারবো, এটাকে ফেসবুকে আমার ফ্রেন্ডদের মাঝে আমি শেয়ার করতে পারবো। ক্লিয়ার? এটা বোঝা গেছে?